হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের আমি আপনাদেরকে করে দেখাবো এগ চিকেন তড়কা। এই এগ চিকেন তড়কা কিন্তু রুটি পরোটার সাথে অসাধারণ খেতে লাগে। তাহলে চলুন দেখে নিই এই এগ চিকেন তড়কা আমি কিভাবে তৈরি করব। আমি এখানে 200 গ্রাম চিকেন ছোটো ছোটো পিস করে নিয়েছি। চিকেনগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আমি চিকেনের মধ্যে সামান্য পরিমাণে নুন আর একটু ভিনিগার মাখিয়ে 1 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। আমি এখানে 200 গ্রাম তড়কার ডাল 4 থেকে 5 ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি এই ডালটাকে প্রেশার কুকারে ছোটো চামচের 1 চামচ নুন দিয়ে 3টে সিটি দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেব। আমি ডালটা প্রেশার কুকারে 3টে সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। প্রথমে আমি ডিমগুলো ভেজে নেব, তার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এখন তেলের মধ্যে আমি 4টে ডিম দিয়ে দেব। ডিম আমি খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। ডিম ভালোভাবে ভেজে নিয়েছি, এগুলো এখন আমি নামিয়ে নেব। তড়কাটা করার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এখন তেলের মধ্যে দিয়ে দেবো 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দেবো 1 চামচের 1 চামচ গ্রেট করা আদা দিয়ে দিচ্ছি। 1 চামচ 1 চামচ গ্রেট করা রসুন, আদা রসুন তেলের সাথে একটু ভেজে নিতে হবে। আদা রসুন ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দেবো 1 সাইজের টমেটো কুচি। দিচ্ছি পরিমাণ মতো নুন। টমেটো নরম হওয়া পর্যন্ত একটু ভেজে নিতে হবে। টমেটো নরম হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দেবো 3টে কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কাটা একটু ভেজে নেব। এখন এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো। মশলা তেলের সাথে একটু কষিয়ে নিতে হবে। মশলা একটু কষিয়ে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দেবো চিকেন। চিকেনটা দিয়ে মশলার সাথে একটু খুব ভালোভাবে নেড়ে নিতে হবে। এর মধ্যে দিচ্ছি অল্প পরিমাণে চিনি, ভালোভাবে মিশিয়ে নেব আর দিচ্ছি 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। চিকেনটা আমি মিডিয়াম আঁচে 10 থেকে 15 মিনিট চাপা ঢাকা দিয়ে রান্না করে নেব। চিকেনটা আমি 15 মিনিট ধরে ভালোভাবে রান্না করে নিয়েছি। চিকেনটা আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দেবো 1/4 চামচ তরকার মশলা, ভালোভাবে মিশিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ডিম। ডিম মশলার সাথে একটু কষিয়ে নিতে হবে। ডিম মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে সেদ্ধ করে রাখা তরকার ডাল, ভালোভাবে মিশিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে জল। দিচ্ছি 1/4 চামচের 1 চামচ বাটার। দেবো কিছুটা পরিমাণ কসুরি মেথি। আমি কসুরি মেথি আগে থেকে শুকনো গলায় ভেজে রেখেছিলাম। দিচ্ছি বেশ খানিকটা ধনে পাতা কুচি। এগ চিকেন তড়কা একদম তৈরি, এখন এটা আমি নামিয়ে সার্ভ করব। তৈরি হয়ে গেল এগ চিকেন তড়কা। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার করতে ভুলবেন না, আর একটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইলো।